যোগদান কর্মসূচি উপলক্ষে আজ কামারহাটিতে এক যোগদান অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির বিশিষ্ট নেতৃবৃন্দ। আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও এদিন আলোচনা হয়। যোগদান কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠান। সোমবার কামারহাটি পৌরাঞ্চলে বিজেপি একটি যোগদান মেলার আয়োজন করেছিলেন। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সহ আরও অনেক ব্যক্তিবিশেষ। এদিন বিজেপিতে যোগদান করলেন বুবাই মজুমদার, শুভময় দাস ও খোকন আচার্য সহ আরও অনেক ব্যক্তিগণ। যোগদানকারীদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছিলেন সহসভাপতি রাজু ব্যানার্জি। এদিন সভায় রাজু ব্যানার্জি তৃণমূলকে কটাক্ষ করে নানা কথা বলেছিলেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবাংলায় তথা কামারহাটিতে যারা ভারত মায়ের পুজো করেন সেই দলের প্রতিষ্ঠা হচ্ছে এবং আগামী দিনেও হতে চলেছে। আজকে যোগদান মেলা, ঠিক আছে, আর বিশেষ যাকে যোগদান করানো হচ্ছে, দেখেছেন আমি কয়েক কিছুক্ষণ পর বলবো কি কি ঘটনা ঘটাতে চলেছিল, কি ঘটনা ঘটেছে, কিন্তু তার আগে সবাই আমার সাথে একবার গলাটা মেলান আর কামারহাটির মানুষকে বলে দিন যে পশ্চিম বাংলায় বিচ্ছিন্নতাবাদী কোনো দল থাকবে না। পশ্চিম বাংলায় তথা কামারহাটিতে যারা ভারত মায়ের পুজো করে সেই দলের প্রতিষ্ঠা হচ্ছে, প্রতিষ্ঠা হতে চলেছে, আর তাই সবাই আমার সাথে গলা মেলান। জয়নিং তো চলছে, চলবে। যারা জয়েন করছে না তারা মানে ভাববেন না যে তারা ভারতীয় জনতা পার্টির কে ভোট দেবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারিতা সমস্তটা তাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। সুতরাং যে মঞ্চে সে জয়েন করছে, যে বা যারা, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, আর যাদের দেখতে পাচ্ছেন না নিশ্চিন্তে থাকুন যে ভোট বাক্সে তারা গিয়ে তাদের ভোটটা কিন্তু ভারতীয় জনতা পার্টিকেই দেবে। শিল্প জগৎ জিতার সঙ্গে আপনি জড়িত, সেখানে দাঁড়িয়ে কি একটা মানে মানুষ কি শিল্প জগৎ থেকে কি বিমুখ হয়ে যাচ্ছে তাদের কিছু তৃণমূলের থেকে? দেখুন, শিল্প সংস্কৃতি সমস্ত দিকটা ভেঙে পড়েছে। আপনি যদি হিসেব করে দেখেন, ওনারা একটা অনুষ্ঠান করে জুলাই মাসে, সেই জুলাই মাসে মঞ্চে যারা যারা থাকতো বা ঝেঁটিয়ে পশ্চিমবঙ্গের যারা যারা চেনা মুখ পর্দার, তারা সবা অন্যান্য সংস্কৃতি জগতে তারা সবাই থাকতো। আপনি গত দু তিন বছর, চার বছরে 21 জুলাই মঞ্চ ঘেঁটে দেখুন তো কজনকে পাবেন, একমাত্র ওই চটিচাটা ছাড়া বাকিরা কেউ নেই। সুতরাং সবাই জানে, সে যে সেক্টরই হোক, শিল্প হোক, সংস্কৃতি হোক, মানুষের দৈনন্দিন জীবন হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সমস্তটা ওরা খেয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস সবটা শেষ করে দিয়েছে। ওই জন্য সব মানুষের ভেতরেই একটা বিরোধিতা জন্মেছে এবং সেটাই হচ্ছে, এবং সেটা আমফান আর করোনাতে আরও পরিষ্কার হয়ে গেল। নারী নির্যাতন আপনার দাবি করছেন পশ্চিমবাংলা কোথায়, সেখানে দেখা যাচ্ছে যে একটা সময় বুদ্ধিজীবী যে শিল্পী যায় সেখানে দাঁড়িয়ে তারা যে আন্দোলন করেছেন, আজকে আজকে সেই বুদ্ধিজীবীরা কিন্তু সেখানে পথে দেখা যাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে কী বলবো এই শিল্পী জগতের বুদ্ধিজীবীদের? কে বুদ্ধিজীবী, কারা বুদ্ধিজীবী? ওই পয়সা দিয়ে পোষা চারটে লোক? হ্যাঁ, যারা বুদ্ধিজীবী তার কতটা বুদ্ধি আছে সেটা মাপতে হবে আগে, ঠিক আছে? যারা 50, 100 গ্রাম, 70 গ্রাম, 12 আনা বুদ্ধির লোক তাদেরকে বুদ্ধিজীবী বানিয়ে বুদ্ধিজীবীদের অপমান করবেন না, অসম্মান করবেন না, এটুকু বলতে পারে। এরা পেটো, এরা চাকর বাকর। আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল, সিপিএম তারাও বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে যদি কেউ উন্নয়ন করতে পারে, পশ্চিমবঙ্গে যদি বেকারদের সমস্যার সমাধান করতে পারে, পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টিই করতে পারে। আর তাই দেখুন তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে ব্যাপক হারে যোগদান করছে, আর বেশিরভাগ দেখবেন যুবকরা যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে, কারণ তারাও সোনার বাংলার স্বপ্ন দেখে। তারা পিসি ভাইপোর খালি উন্নয়ন চায় না, তারা বাংলার মানুষের উন্নয়ন চায়, তাই জন্য তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি তো আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গের মা বোনেদের অবস্থা কী,
মমতা ব্যানার্জির নেতৃত্বে একটার পর একটা মায়ের কোল খালি হয়ে গেছে, একটার পর একটা মা নির্যাতিত হয়েছে, রেপ্ট হয়ে যাচ্ছে, একজন ধরা পড়েছে কারণ তারা সবাই তৃণমূলের সাথে যুক্ত। মা বোনদের সুরক্ষা নেই আজকে, বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, আর তাই তারা ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রাখছে, কারণ তারা উত্তরপ্রদেশ দেখছে, বিহার দেখছে, ভারতবর্ষের গুজরাট দেখছে, মধ্যপ্রদেশ দেখছে যে মহিলারা সেখানে সুরক্ষিত রয়েছে। মোহ তো ভঙ্গই হবে, পিসি যদি ভাইপোর উন্নয়ন করতে যায় তাহলে তো মোহ ভঙ্গই হবে। পিসি আর ভাইপো থাকবে প্রাইভেট লিমিটেড কোম্পানি, শুধু মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখবেন ওই একটা গান আছে না, সন্ধ্যা গেল তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব, দুজনে দুজনের কথা বলবে, এবং সেটা ভুবনেশ্বরের জেলে হবে না কলকাতার জেলে হবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।